শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট দেখুন প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য পুজোর মুখে জেলায় জেলায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকদের পাঠানো স্কুল শিক্ষা ডিরেক্টরেট এক যুগ্ম অধিকর্তার গত সপ্তাহের চিঠি নিয়ে শোরগোল পড়েছে এগারোই অক্টোবরের ওই চিঠিতে বলা হয়েছে এক বছরের প্রশিক্ষণপ্রাপ্ত যেসব প্রাথমিক শিক্ষক শিক্ষিকা দু সালে নিয়োগপত্র পেয়েছিলেন তারা এ ক্যাটাগরির শিক্ষক কি না সে ব্যাপারে অবিলম্বে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে হবে না হলে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকারা বি ক্যাটাগরি হিসাবেই গণ্য হবেন প্রসঙ্গত বলে রাখা ভালো দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা কর্মবিনিয়োগ কেন্দ্রের পাঠানো নামের তালিকা অনুসারে প্রাইমারি টিচার্স ট্রেনিং অর্থাৎ পি বা প্রশিক্ষণ থাকা পনেরো থেকে ষোলো হাজার প্রার্থী চাকরি পেয়েছিলেন তার সাত বছর পর দু সালে ফোর্থ মার্চ স্কুল শিক্ষা দপ্তরের এক যুগ্মসচি নির্দেশিকায় জানান দু সালের একত্রিশে ডিসেম্বরের পর এক বছরের প্রশিক্ষণ নিয়ে যারা প্রাথমিক শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছেন তাদের দু বছরের প্রশিক্ষণ লাগবে সেই দু হাজার সালে নিযুক্ত এক বছরের প্রশিক্ষণ প্রাপ্তদের পর্ষদ আরও এক বছরের প্রশিক্ষণ দেয় দু সালে এর পরেই শুরু হয় মূল বিতর্ক ওই শিক্ষক শিক্ষিকারা দু সালে যখন নিয়োগপত্র পেয়েছিলেন তখন তারা এ ক্যাটাগরি হিসাবেই চিহ্নিত হয়েছিলেন কিন্তু পরে দু সালে বিজ্ঞপ্তি অনুযায়ী তাদের আরও এক বছরের ট্রেনিং দেওয়ার অর্ডারে বলা হয় তারা যে সময়ে দু বছরের ট্রেনিং শেষ করে রেজাল্ট পাবেন তখন থেকে তারা এ ক্যাটাগরি বলেই গণ্য হবেন সংশ্লিষ্ট প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা পড়েন প্রবল সমস্যায় কারণ তারা প্রায় আট বছর ধরে এ ক্যাটাগরির যে বেনিফিট পেয়েছেন আর্থিক হিসাবে টাকার পরিমাণ তা লক্ষাধিক নিয়োগের সতেরো বছর পর এখন আবার বিভিন্ন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে সব শিক্ষক শিক্ষিকাদের অর্থাৎ দু হাজার ছয় থেকে দু হাজার চোদ্দ অবধি আট বছরে এ ক্যাটাগরি হিসাবে পাওয়া অতিরিক্ত বেতন ফেরত দিতে বলা হচ্ছে বিপুল অর্থ ফেরত দিতে হলে তা ভীষণ সমস্যায় বলে জানাচ্ছেন ওই শিক্ষক শিক্ষিকারা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ভীমসেন বিশওয়াল বলেন এই ভুল ত্রুটির জন্য শিক্ষক শিক্ষিকারা কোনোভাবেই দায়ী নন তাই তাদের থেকে অর্থ ফেরতের ব্যাপারটা সরকার সহানুভূতির সাথে বিবেচনা করে মুকুব করুক শিক্ষক শিক্ষিকারা তাতে উপকৃত হবেন যদিও বিকাশ ভবনের প্রাথমিক শিক্ষা বিভাগের এক কর্তা জানান ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশান নির্ধারিত কাট অফ ডেটের পর এক বছরের প্রশিক্ষণ ও উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশের কম নম্বর পেয়ে যেসব শিক্ষক শিক্ষিকা নিয়োগপত্র পেয়েছেন তারা বি ক্যাটাগরির শিক্ষক হিসাবেই গণ্য হবেন এমনকি প্রধান শিক্ষক হতে পারবেন না কিন্তু ইতিমধ্যেই অনেক প্রধান শিক্ষক হয়েছেন এত বছর পর বিকাশ ভবনে তৎপরতার প্রশ্ন উঠছে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ